বহু দিনৰ পৰা এইটো চলি আছে 2019ত ইলেকশ্যন এবাৰ হৈছিল এতিয়া ইয়াত চৰকাৰী যিটো দেখিছোঁ আমি আই ৱাই ঘৰ হৈছে অনেক কৰ্মী হৈছে আজি ইলেকশ্যন চলি আছে আপুনি কি কয় মানে কোনটো এলেকা কাৰ এইটো মানে এটা কনফিউজন আছে আপুনি কি কয় ইয়াৰ স্থানীয় আমি আগতেও দেখিছোঁ এইফালে ইলেকশ্যন হৈছিলে কাৰ্বি আংলঙৰ প্ৰশাসনে আহি এইফালে ইলেকশ্যন কৰিছিল যিখিনি ইলেকশ্যন কৰিছিলে সেইখিনি তাৰপিছত সেই মানুহখিনি আমি ওলাই আহিবলৈ কৈছিলোঁ আগতেও যদিও দুই এজন আছিলে ওলাই আহিছে আকৌ কিন্তু আমাৰ যেতিয়া হেৰি হ'ল বাউণ্ডাৰী যিটো হেৰি কৰিছিলে বাউণ্ডাৰী ছাৰ্ভে হৈছিলে সেই ছাৰ্ভেত আমি লগত আছিলোঁ বহুত মানুহ আছিলে এই ছাৰ্ভেটো যিটো সীমা সেইটো থৈ গ'ল সীমাৰ ভিতৰত যিখিনি আমাৰ হাই ৱাই গড় ইয়াত এটা চৰকাৰী স্কুল আছে তাৰপিছত অংগনবাদী কেন্দ্ৰ আছে তাৰপিছত অমৃত সৰোবৰ এইবিলাক যেতিয়া হয় তেতিয়া আমি হোজাই ডিষ্ট্ৰিক্টৰ এই প্ৰশাসনৰ লগত আমি আলোচনা কৰি লৈছোঁ যে এইবিলাক চৰকাৰী যিবিলাক অনুষ্ঠান চৰকাৰী কামবিলাক যে হৈ আছে এই কামবিলাক যে হ'ব এইটোৱে বাৰে বাৰে ইয়াত ইলেকশ্যন হয় গতিকে আমাৰ এৰিয়াটো দেখুৱাই দিয়ে যাতে আমাৰ এৰিয়াৰ ভিতৰত পৰে বাহিৰত যাতে নহয় ঠিক তেনেকৈ আমাৰ মণ্ডল এই ৰামদিন লাট মণ্ডল তেখেত আহি আৰু লগত মানুহ লৈ আহিছে আহি আমাক এইবিলাক দেখুৱাই দিছে যে এই সীমাৰ ভিতৰত আপোনালোকে কৰিব পাৰিব আৰু সেই তেনেকৈয়ে কৰি এটা চাবলৈ জিঅ' টেক কৰি লৈ গৈছে চব যেনেকৈ আপোনালোকে চাই আছে এইটো অমৃত সৰোবৰ আমি ভিতৰৰ ফালে যোৱা নাই অমৃত সৰোবৰটো হোজাই ডিষ্ট্ৰিক্টত কৰিছে তাৰপিছত সেইটো চাওক আপোনাৰ আই ৱাই হেৰি চৰকাৰী ঘৰ এটা পি এম জে ৱাই এইবিলাক ঘৰ চব হৈ আছে চব আমি মানে আলোচনা কৰি লৈছোঁ যে আমাৰ হোজাই ডিষ্ট্ৰিক্টত কৰিছে নে কাৰ্বি আংলঙত কৰিছে যদি কাৰ্বি আংলঙত পৰে আমি তাত নাযাওঁ আমাৰ সেইখিনি নালাগে গতিকে আকৌ যদি একেসকলে এনেকৈয়ে মানে সীমাটো আকৌ আগবাঢ়ি আহিছে আগত যিটো ইলেকশ্যন হৈছিলে এইফালে হোৱা নাই কিন্তু এতিয়া যিটো এৰিয়া লৈছে তেতিয়া কিন্তু এই এৰিয়াটো একেবাৰে কাৰ্বি আংলঙে দেখুওৱা নাছিলে এতিয়া নতুনকৈ এইটো মানে দেখুৱাই আছে যে সেই আৰু মানে ডেৰ কিলোমিটাৰ ক'বলৈ গ'লে ডেৰ কিলোমিটাৰ আৰু
ভিতরলে সুমাইছে আমি জনামতে এতিয়া আমার কথা হল কি দেড় কিলোমিটার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার সে কথা নয় আমার কথা হল কি নির্দিষ্ট একটা সীমা হোক দুই পক্ষর উদ্যতন কর্তৃপক্ষ মিলি বসি আলোচনা করে একটা নির্দিষ্ট সীমা করে দিয়ক আর সেই সীমার আমি ছবি মানি লোক সীমার বাহিরত যদি আমি পড়ছো কার্বি আংলত পড়ছো আমি ওলাই আহিম আমার যদি প্রতিষ্ঠানেও পড়ছে আপত্তি নাই একো আপত্তি নাই কারণ আমি বেলেগ ডিস্ট্রিক্টত কেউ যাম আমার সব ডকুমেন্ট আছে হুজাই ডিস্ট্রিক্ট লামডিং সমষ্টি গতি আমি সেই এডজাস্টমতে থাকিম আমি কার্বি আংলত নুসুমাও গতি আমার অনুরোধ এইটাই দুয়োপক্ষর প্রশাসনের বিভাগীয় কর্তৃপক্ষসকলক অনুরোধ জানাও তারপর কাউন্সিলর এই সি এম স্যারকও অনুরোধ জানাও এই এইটাই যে কাউন্সিলর যিজন সি এম স্যারও অল্প চাও আমার ফলে আমি দুখিয়া মানুষ সব নির্দিষ্ট একটা সীমা করে দিয়ক আমার উজয় ডিস্ট্রিক্টর প্রশাসনের মিলি ডি সির বসি আর প্রশাসনের যাক আছে সবর বসি নির্দিষ্ট একটা সীমা করে দিয়ক এই সীমার আমি ছবি মাতি না আমি বাইরত না যাও গতি আমার অনুরোধ সীমাটো হোক আমি যত থিয় হয়ে আছো আমি জনামতে এই হুজাই ডিস্ট্রিক্ট কি আছে এই দুই নম্বর সার্কে বস্তি জায়গাটা দুই নম্বর সার্কে বস্তি গতি আমার অনুরোধ শেষ অনুরোধ এইটাই আমি কারো কাজিয়াও করব নিবিচার আমি মিলিজুলি থাকিব লাগিব আমি সব অসমৰ মানুহ আমি অসমীয়া মানুহ আমি কারো কাজিয়া করব বিচরা নাই আমার কথা হল কি নির্দিষ্ট একটা সীমা হোক সীমার ভিতর আমি না থাকো এতিয়া চাওক এই যে মানুষজন এই শিবিরের ফলে দেখিছো জুই লগাই দিছে মানুষের বস্তু বাহিনী সব নষ্ট করে আছে এতিয়া যদি সীমাটা ঠিক হওয়া হলে আমার মানুষ ভিতর না থাকে এইবিল বস্তু বাহিনী নষ্ট নহয় মানুষে মারপিট না খায় গতি এইবিল নকরি শান্তি শৃঙ্খলা বজায় রাখি যাতে নির্দিষ্ট একটা সীমা করে দুই পক্ষ মিলি সীমাটা করে দিয়ক আমি আমার সি এম স্যারক অনুরোধ জানাই আমি টানিও অনুরোধ জানাইছো কারণ এই কার্বি আংলঙ্গর সি এম স্যারক এখেতে আমার এই হুজাই ডিস্ট্রিক্টর প্রশাসনের মিলি নির্দিষ্ট একটা সীমা করে দিয়ে এটাই আমার আপত্তি তোমার